পশ্চিমবঙ্গ সরকার সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করার পরও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলা এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। পাল্টা কেন্দ্রীয় সরকার দাবি করে রাজ্য সরকারের দায়ের করা এই মামলা ধোপেই টেকে না, কিন্তু রাজ্য সরকারের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রীয় সরকারের আপত্তি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 1989 সালে তদানীন্তন বামফ্রন্ট সরকার সিবিআই কে জেনারেল কনসেন্ট অর্ডার দেয়। এর অর্থ রাজ্য সরকারের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে সিবিআই, কিন্তু 2018 সালের নভেম্বর মাসে বাম আমলে সেই নির্দেশিকা বাতিল করে দেয় তৃণমূলের নেতৃত্বাধীন সরকার। এরপর 2021-এ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। তাদের অভিযোগ ছিল জেনারেল কনসেন্ট বা সম্মতি প্রত্যাহার করলেও রাজ্যে একের পর এক ঘটনায় মামলা করে তদন্ত করছে সিবিআই। শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজ্য সরকারের দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কেন্দ্রের যুক্তি ছিল সিবিআই একটি স্বশাসিত সংস্থা, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারের নজরদারিতে কাজ করে সিবিআই, পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও তোলেন সলিসিটর জেনারেল। তিনি দাবি করেন এই ধরনের মামলা আগেও সুপ্রিম কোর্টে হয়েছে যা রাজ্য সরকার জানায়নি। পাশাপাশি তিনি বলেন পশ্চিমবঙ্গে যে মামলাগুলির তদন্ত সিবিআই করছে তা আদালতের নির্দেশে করছে, তাই সেখানে সম্মতির প্রয়োজন নেই। সলিসিটর জেনারেল এই দাবিও করেন সিবিআই একটি স্বাধীন সংস্থা, কেন্দ্র তাদের নিয়ন্ত্রণ করে না, কেন্দ্র কোনো এফআইআর দায়ের করে না, এই মামলা সিবিআই এর বিরুদ্ধে না করে কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে। সলিসিটর জেনারেল প্রশ্ন তোলেন রাজ্য সরকার মামলা করলে সিবিআই এর বিরুদ্ধে করতে পারত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন? পাল্টা রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেছিলেন কেন্দ্রের অধীনস্থ সংস্থা সিবিআই এবং সিবিআই এর অপব্যবহার করা হচ্ছে। সংসদে সিবিআই কে নিয়ে প্রশ্ন করা হলে উত্তর তো কেন্দ্রের প্রতিনিধিরাই দেন। গত মে মাসে এই মামলার শুনানি শেষ হয়। এরপরই বুধবার কেন্দ্রীয় সরকারের আপত্তি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে, সুপ্রিম কোর্ট মামলা শুনবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসতেই এক্স অ্যান্ডেলে তৃণমূলের তরফে লেখা হয়েছে সত্যের জয় সবসময় হয়। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত তাদের জন্য একটি শিক্ষা, যারা কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারকে দুর্বল করতে চায়। সুপ্রিম কোর্টের অবজারভেশন এবং সুপ্রিম কোর্টের মন্তব্যকে আমরা কোনো অবস্থায় খারিজ করে দিচ্ছি না, কারণ এটা আমাদের দায় নয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যতকটা তদন্ত চলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে মহামান্য হাইকোর্টের নির্দেশে এবং তাদের নজরদারিতে। তারপরেও প্রতিবার তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছে সেগুলোকে বন্ধ করবার জন্য, কারণ তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হচ্ছে চোর, দুর্নীতিগ্রস্ত এবং প্রাতিষ্ঠানিক লুট যাতে সামনে না আসে, অপরাধী যারা ধরা না পারে তার জন্য তদন্ত বন্ধ করে দেওয়া। পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়ে জোর করে সিবিআই বিভিন্ন কেস রেজিস্টার করছিল এবং তদন্ত চালাচ্ছিল, যার বিরুদ্ধে আমরা কেস করেছিলাম এবং সুপ্রিম কোর্ট আজকে এই কেসের যে মান্যতা দিয়েছেন, এটা শুধু মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সরকারের জয় নয়, এটা ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, রাজ্যের যে ইন্ডিভিজুয়াল অধিকার, তার জয় হলো। মামলার পরবর্তী শুনানি 13 অগস্ট। বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।